সনহরা ইউনিয়ন ছাত্রলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা 24 জুন বিকেলে পটিয়ার তাজমহল রেস্তোরাঁয় সেলিম উদ্দিনের পরিচালনায় ও শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য ওসমান আমলদার। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি মোহাম্মদ কোরবান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, নাসিরুদ্দিন আমলদার, আব্দুল নূর তুষার, আব্দুল মালিক, হারুনর শিকদার, বদুল আলম, সৈয়দুল আলম প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।